আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমরা অনেকেই হয়তো জানি না যে দীর্ঘদিন স্বামী স্ত্রীর সহবাস না করলে কি হয়। অনেকেই হয়তো এই বিষয়টা সম্পর্কে অবগত নয়। অনেকেই হয়তো স্ত্রীকে দেশে রেখে বছরের পর বছর প্রবাসে জীবনযাপন করছেন, স্ত্রীর সাথে সহবাসের কোনো খবর নেই, স্ত্রীর দৈহিক চাহিদার কোনো খবর নেই। তো আপনারা কি জানেন, সহবাস নিয়মিত না করলে অথবা স্বামী স্ত্রী দীর্ঘদিন সহবাস না করলে যে চারটি অপকারিতা পাওয়া যায়, সেই অপকারিতা সম্পর্কে আপনারা কি জানেন? তো যারা জানেন না, আজকে আপনাদের জন্য এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো প্রিয় দর্শক দেখুন, অনেকেই বিয়ে করে ঠিকই, অথচ সহবাসে নিয়মিত নয়, সপ্তাহে তো দূরের ব্যাপার, মাসে একবারও ঠিক মতো হচ্ছে না, তাহলে এটি বড় সম্ভাবনা রয়েছে যে আপনাদের দাম্পত্য জীবন সহ ব্যক্তিগত জীবন হুমকির মুখে। সহবাসের সময় মস্তিষ্কে কিছু কেমিক্যাল নিগ্রত করে, যেমন অক্সিডোসিন এবং এন্ডোরফিন। স্বামী স্ত্রী মিলন নিয়মিত না হলে কয়েকটা জিনিস ঘটতে পারে, এর মধ্যে একটি হচ্ছে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ে। আমেরিকান ইউরোলজি অ্যাসোসিয়েশনের একটি স্টাডি বলেছে, সহবাস করলে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি কমে যায়, 20% কমে যায়। দ্বিতীয় নম্বরে যেই অপকারটি হয় সেটি হচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। সহবাস করলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, সপ্তাহে এক বা অধিকবার সহবাসে 30% পর্যন্ত ইমিউনোগ্লোবিউলিন বৃদ্ধি পায়। অন্যদিকে যারা সহবাস করে না, তাদের এমন ধরনের কোনো উন্নতি হয় না, বরং রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যায়। তারপর 3 নম্বরে যে অপকারিতাটা হয় সেটি হচ্ছে দাম্পত্য জীবনে কলহ নামে। সহবাস করলে দেহ এবং অক্সিডোসিন এবং নানা হরমোন নিগ্রত হয়ে দেহে এবং মনে স্বাচ্ছন্দ্য আনে। স্বামী স্ত্রী সহবাস না করলে এক ধরনের বৈরিতা দেখা শুরু হয় এবং তা বাড়তেই থাকে, ফলে দেখা যায় ছোটোখাটো বিষয় নিয়ে অনেকে ঝগড়া শুরু করে দেয় এবং ফলাফল সংসারে বিচ্ছেদ। তারপর 4 নম্বরে সর্বশেষ যে অপকারিতা পাওয়া যায় সেটি হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন হতে পারে। যারা নিয়মিত সপ্তাহে একের অধিক সহবাস করে, তাদের ইরেকটাইল ডিসফাংশন সম্ভাবনা খুবই কম। অন্যদিকে যারা নিয়মিতভাবে সহবাস করে না, তাদের ইরেকটাইল ডিসফাংশন হওয়ার সম্ভাবনা প্রায় দ্বিগুণ বেড়ে যায়। সহবাস এক ধরনের ব্যায়াম, যা কিনা স্বাভাবিকভাবেই দেহের জন্য উপকারী। তো প্রিয় দর্শক, আপনারা যারা প্রবাসী আছেন এবং যারা সহবাস করতে ইচ্ছুক নয়, স্ত্রীর স্বাচ্ছন্দ্য বোধ করলেও যারা সহবাসে আগ্রহ দেখান না, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদেরকে নিয়মিত সহবাস করা উচিত। আপনারা নিয়মিত যদি সহবাস না করেন আপনার হালাল বৈধ স্ত্রীর সাথে, তাহলে আপনি এই সমস্যাগুলো পড়তে পারেন। তো আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ ও দিনের পথে চলার তৌফিক দান করুক। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।